বন্ধুরা, আমি এখন বানাচ্ছি আলু চানা চাট। আলু চানা চাটের জন্য চানা বয়েল করে নিয়েছি, আলু বয়েল করে নিয়েছি, এই যে এবং বয়েল চানা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কার চপ, চানাগুলো ভালো করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আলু চানা চাট। ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চপ, কাঁচা লঙ্কা চপ দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, চাট মশলা, চাট মশলা দিয়ে দিয়েছি, চানাগুলোকে ভাগ করে মাখিয়ে নিচ্ছি। বেশি বেশি বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, চ্যানেল কমেন্ট করুন, পাশে থাকুন। ভালো করে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দেবো লেমন জুস, তেঁতুল, তেঁতুলকে গুলে তার জল, তেঁতুলের জল, আলু চাল, আলু কাবলি, আলু চানা চাট, এগুলো দিয়ে দেবো, লঙ্কা বড়টা দিয়ে দিলাম, তেঁতুলগুলো দিয়ে দিলাম, লঙ্কা বড়টা দিয়ে দিলাম, আলু চানার চাট আমার প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, চ্যানেলটার পাশে পাশে তুমি কমেন্ট করবেন। আগামী দিনে আরও কোনো তৃতীয় নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আপনার যদি কোনো সাজেস থাকে আপনারা কমেন্ট করতে পারেন। লবণ দিয়ে দিলাম আর একটু, গিট লবণ আর একটু, কি বলবো বলুন স্যার, আপনি আপনি বলুন কি বলবো, বলে দিলাম সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ধন্যবাদ। আলু চানা চাট ধনেপাতা দিয়ে দেবো, বলছি একটু গাইস, আলু চানার চাট আমার এটি।